আমার বিয়ের উদ্দেশ্যে এই প্রথম কোণে দেখা, একমাত্র দেখে ওটাই পরিচয়। মজার ব্যাপার হচ্ছে যে ওই যে বলেন না যে আগের পরিচয়টা রয়েছে আছে কিনা, পরিচয় সেদিন হলো এবং যখন কথা বলছি আমি হাসার চেষ্টা করছি কিন্তু মাঝখানে যে টেবিলটা ছিল দুজন দুই পাশে, তো টেবিলটা দেখি কাঁপছে। আমি বললাম ভূমিকম্প হচ্ছে কিনা, পরে দেখি না আমার চেয়ারটাও কাঁপছে, এদিকে হাসি কিন্তু এদিকটা কাঁপছে। তো ওই কাঁপা কাঁপির মধ্য দিয়েই আল্লাহ হয়তো এটা কবুল করে নিয়েছেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভির নিয়মিত অনুষ্ঠান আমার পরিবার আমার পৃথিবী। এই অনুষ্ঠানে আমাদের আজকের অতিথি প্রফেসর ডক্টর মাহফুজুর রহমান আখন্দ, ইতিমধ্যেই যাকে নিয়ে একটি পর্ব আপনারা দেখেছেন, আজকে আমরা দ্বিতীয় পর্বে তার সাথে কথা বলবো। ডক্টর মাহফুজুর রহমান আখন্দ, আপনাকে এই অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। গত পর্বে আমরা আপনার জীবনের অনেকগুলো কথা শুনেছি, একটি অধ্যায় আমরা শেষ করেছি, আপনার বেড়ে ওঠা, লেখাপড়া, সাংস্কৃতিক অঙ্গনে পদচারণা এবং সেটি কীভাবে ফুলে ফলে বিকশিত শুরু হয়েছিল সে কাহিনী আমরা শুনেছি আপনার কাছ থেকে, সে গল্প। আজকে আমরা আপনার জীবনের দ্বিতীয় অধ্যায়ে যেতে চাই। দ্বিতীয় অধ্যায় মানেই হলো বিবাহিত জীবন, যেটা শুরু হয়, সেকেন্ড ইনিংস খেলা শুরু হয় এবং এটি সফলতাই মূল সফলতা। তো এক্ষেত্রে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন কত সালে এবং কিভাবে? ধন্যবাদ। কিভাবে কেন বললাম, দুই ভাবেই হয়, একটা পরিচয়ের মধ্যে দিয়ে আর একটা। জি জি, সেটা আমি বুঝতে পেরেছি আপনি কোন দিকে নক করেছেন। আমি বগুড়াতে অনার্স কমপ্লিট করে রাজশাহীতে গেলাম, রাজশাহীতে মাস্টার্স করে ঢাকায় ব্যাক করলাম। ঢাকায় ব্যাক করলাম বলতে মাস্টার্স পরীক্ষা হয়ে গেল আমার ডিসেম্বরে, ঠিক পরীক্ষা চলাকালীনই মতিউর রহমান মল্লিক ভাই বললেন যে তোমাকে ঢাকায় আসতে হবে পরীক্ষা দিয়েই। পরীক্ষা শেষ হলো আমার ডিসেম্বরের শেষে, শেষ হওয়ার সাথে সাথেই তিনি খবর পাঠালেন তুমি ঢাকায় আসো। ঢাকায় এলাম জানুয়ারিতেই, এসে দেখি যে অন্যরকম আয়োজন। তিনি বললেন যে তোমার কি রাজশাহীতে যাওয়া জরুরি, তুমি ঢাকায় কাজ করো থাকো। এবং এক পর্যায়ে ঢাকায় থেকে গেলাম, আমার জীবনের একটা শ্রেষ্ঠ অধ্যায়। তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ গেল, এপ্রিলে আমার রেজাল্ট পাবলিশড হলো অফিসিয়ালি। এপ্রিলের শুরুতেই রেজাল্ট হওয়ার পরপরেই ইতিমধ্যে বাড়ি থেকে বিয়েশাদির ব্যাপারে গুঞ্জন। তারপরে যখন আমি রাজশাহীতে চলে আসবো, রাজশাহী থেকে একবার ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, রেজাল্ট হওয়ার পরে সার্টিফিকেট উঠিয়ে নিয়ে, তখন আমাকে বাড়ি থেকে বলা হলো, ইতিমধ্যে বিয়ের একটা আলোচনা হচ্ছিল আমার মেজ ভাইরা, উনি তখন পিএইচডি করতেছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইবিএসে, আর আমার ঘটক ছিলেন আমাদেরই বন্ধু, এখন বন গবেষণা কর্মকর্তা, অনেক বড় একজন অফিসার বন সম্পদ বিভাগের, মোল্লা রেজাউল করিম। আচ্ছা। তো তিনি হচ্ছেন ঘটক, আর মেকানিজম হচ্ছেন আমার মেজ ভাইরা ডক্টর আখতারুজ্জামান চৌধুরী। আচ্ছা। তো হঠাৎ করেই বললেন যে চলো একটু দেখে যেতে হবে, এবং বাড়ি থেকে খবর পাঠালো যে তুমি যখন রাজশাহী ত্যাগ করবা অমুক জায়গায় এই বিয়ের কথাটা চলছে, তুমি এটা দেখে যাবা এবং পরের দিনে আসবো। ওই দিনেই আমাকে নিয়ে যাওয়া হলো চ্যাংদোলা করে, অনেকটা আমার বন্ধুর সাথে গেলেন, দেখলাম, এবং আমার বিয়ের উদ্দেশ্যে এই প্রথম কোণে দেখা, একমাত্র দেখে ওটাই পরিচয়। মজার ব্যাপার হচ্ছে যে ওই যে বলেন না যে আগের পরিচয়টা রয়েছে আছে কিনা, পরিচয় সেদিন হলো এবং যখন কথা বলছি আমি হাসার চেষ্টা করছি কিন্তু মাঝখানে যে টেবিলটা ছিল দুজন দুই পাশে, তো টেবিলটা দেখি কাঁপছে। আমি বললাম ভূমিকম্প হচ্ছে কিনা, পরে দেখি না আমার চেয়ারটাও কাঁপছে, এদিকে হাসি কিন্তু এদিকটা কাঁপছে। তো ওই কাঁপা কাঁপির মধ্য দিয়েই আল্লাহ হয়তো এটা কবুল করে নিয়েছেন। এবং ঢাকায় ব্যাক করলাম, মতিউর রহমান মল্লিক ভাইকে সব বললাম, মল্লিক ভাই খুব মজা করলেন, তারপর তো বিয়ে শাদী করে ফেললাম। কতদিন? 98 সালের আমি দেখে আসলাম মার্চ এপ্রিলে, আর মে মাসের 8 তারিখে বিয়ে হলো। অর্থাৎ দেখে আসার পরেই পারিবারিকভাবে তারা আবার গেলেন দেখে টেকে একেবারে ফাইনাল করে জানালেন। এর মধ্যে কি মানে মানে ভবিষ্যতে আর কোনো কথা হয়েছিল? আর কোত্থেকে হবে, তখন তো মোবাইল ছিল না। তবে একটা জিনিস হয়েছে, সেটা হলো যে আমি তাকে বলেছিলাম হাতের লেখা টেস্ট করার জন্য, আসলে মূলত যে আমি তো চলে যাব, আপনার মেইলিং অ্যাড্রেসটা একটু দেবেন, চিঠি লেখা, চিঠি লেখা ঠিক আছে। তো চিঠি লেখা বাংলায় লিখলো, আমি ইংরেজিতে একটু লেখেন,
তারপরে এই উসিলে বাংলা আর ইংরেজি হাতের লেখাটা টেস্ট করা ছিল মূলত কৌশল। তো ঠিকানা নিয়ে আসছি, চিঠিটা তো দেওয়া হয়নি। আচ্ছা, চলে আসলাম, ফোনও ছিল না। এরপরে বাড়ি থেকে দেখার পরে বড় ভাই ফোন করে বললেন যে বিয়ে ঠিকঠাক, আংটি পরে আসা হয়েছে, আগামী শুক্রবার বিয়ে। আচ্ছা, তারপর মল্লিক ভাইকে বললাম যথারীতি 1998 সালের 8ই মে, তারপর থেকে তো দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এবং এখনো রান আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আল্লাহ 3টি সন্তান দিয়েছেন। বড় ছেলেটি খুলনাতে পড়ছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে কুয়েটে, মেজরটা কলেজে পড়ছে, রাজশাহী ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজে, আর মেয়ে একমাত্র ক্লাস 6 পড়ছে রাজশাহী গভর্নমেন্ট গার্লস স্কুলে, আলহামদুলিল্লাহ। আর মিসেস তিনি পড়াশোনা শেষ করেছেন, মাদ্রাসায় কামিল করেছেন, আবার এদিকে হোমিওপ্যাথিতে তিনি DSMS করেছেন, যদিও প্র্যাকটিস করেন না। তিনি পড়াশোনা দুদিকেই করেছেন, করে এখন গৃহিণী, মানে তিনি এখন সব কিছু আমাকেই সামলান আর কি। না, এত বড় একজন ব্যক্তিকে সামলানোই তো অনেক বড় ব্যাপার। উনি আর প্র্যাকটিস কবে করবেন হোমিওপ্যাথি? আমাকে নিয়ে প্র্যাকটিস করতে তার দিন কাল চলে যায়। হ্যাঁ, তার কারণ সংসার সুখের হয় রমণের গুণে, উপযুক্ত পতি যদি থাকে তার সঙ্গে। হ্যাঁ, উপযুক্ত পতি যদি থাকে তার সঙ্গে, খুবই সুন্দর সংযোজন। তো ভাবির সহযোগিতা তো নিশ্চয়ই পেয়েছেন, তাছাড়া তো এই পর্যায়ে আসা সম্ভব হতো না। তো সেই সহযোগিতাটা কেমন ছিল? কেমন ছিল মানে কেমন আছে? কেমন আছে? আমি একটা কথা বলি যে আমার জীবনে যখন এখানে মতিউর রহমান মল্লিক ভাইয়ের সাথে কাজ করলাম 2 বছর, 97-98, 98-এর অক্টোবরে আমি ফিরে গেলাম রাজশাহীতে আমার এম ফিল জমা দেবার জন্য। 3 মাসের ছুটি নিয়ে গেলাম যে 3 মাসে এম ফিলটা কমপ্লিট করবো, জমা দেবো। ওই সময়ে উনি আমাকে যে সাপোর্টটা করেছেন যে আমার গবেষণা হবার জন্য ছোটো বাচ্চা তার কোলে, তারপরেও দিন রাত আমার পেছনে সময় দেয়া। আমি কম্পিউটার থেকে ফিরছি রাত 2টায় 1টায়, আমার সারা রাত রিসার্চ করছি, আমি কাজে নিয়ে ব্যস্ত আছি, চা কফি সবসময় আমার টেবিলে, এবং সেই যে অভ্যাসটা গড়ে উঠেছে। এখন আমি সারা দিন যদি আমার রিডিং রুমে থাকি আমার কোনো ক্লান্তি আসে না, কারণ আধা ঘন্টা পরে চা চলে আসে, কফি চলে আসে, বিস্কিট চলে আসে, এবং কখন কোন নাস্তা দিতে হবে মেনুতে সব তিনি সেভাবে পরিকল্পনা করে এখনও চালিয়ে আলহামদুলিল্লাহ। এবং লেখালেখির ব্যাপারটাতে তিনি এতটাই সাপোর্ট করেন যে এক সপ্তাহ পরে যদি আমি তার কাছে কোনো খবর না দিতে পারি যে অমুক কাগজ আমার লেখা এসেছে, তাহলে তিনি মন খারাপ করেন যে এক সপ্তাহে কোনো কাগজে লেখা আসলো না কেন, তার মানে সামথিং রং, তুমি কাজ করছো না, বিষয়টি এরকম। তো এখনও তিনি পুরোটাই সাপোর্ট করে যাচ্ছেন, সংসারের যাবতীয় বিষয়গুলো তিনিই দেখেন, আমি চাকরিটা করি আর বাকিটা যা কিছু এই যে আপনার কাছে হস্তগত করা। একটা ডায়েরি আছে চাকরির শুরু থেকেই, ওই ডায়েরিতে নিয়ে বসি কাকে কত দিতে হবে কী করতে হবে, টোটাল খামের মধ্যে দিলাম, বাকিটা সংসার চালানোর জন্য থাকলো, টাকা থাকলো আর তিনি থাকলেন, আমি বাস মুক্ত। আমার রিক্সা ভাড়াটা দিলে আলহামদুলিল্লাহ, খুবই অসাধারণ অসাধারণ। ডক্টর মাহফুজুর রহমান আখন্দ, এ ধরনের একটি সংসার এবং এ ধরনের একজন সহধর্মিনী সত্যি ভাগ্যের ব্যাপার। এই ভাগ্যের গুণেই অনেকে অনেক কিছু করতে পারেন, আবার অনেকের অনেক মেধা থাকলেও এই ভাগ্য না থাকার কারণে অনেকেই অনেক কিছু করতে পারে না। সেক্ষেত্রে আপনি একজন সৌভাগ্যবান ব্যক্তি, বিষয়ে কোনো সন্দেহ নেই। তো আপনার প্রসঙ্গে, আপনার সন্তানদের প্রসঙ্গে এবার একটু আসবো আমি। আপনি একটি পরিবেশে বড় হয়েছেন, স্কুলে গিয়েছেন দেরি করে, ছাগলের রাখাল ছিলেন, লজিং থেকে লেখাপড়া করেছেন, অবারিত স্বাধীন একটা জীবনও যাপন করেছেন, স্কুল মাদ্রাসা পরবর্তীতে ভার্সিটি সব জায়গায়। তো এবং নিজের অভিজ্ঞতার ভেতর দিয়ে আপনি সাহিত্যিক হয়ে উঠেছেন, লেখক হয়ে উঠেছেন, এবং সেই বিষয়গুলো আপনার সন্তানদেরকে কি আপনি পরিবেশটা দিতে পেরেছেন? খুব চ্যালেঞ্জিং একটা প্রশ্ন, কারণ একাল সেকালের মধ্যে অনেক তফাত। আমরা যে ন্যাচারাল বিউটিটা পেয়েছি আমাদের সন্তানরা তা পাচ্ছে না, আর্টিফিশিয়াল বিউটি পাচ্ছে। আমরা অবারিত খেলার মাঠ পেয়েছি, অবাধ সাঁতার দেবার জন্য উচ্ছল ঢেউ পেয়েছি, এরা পাচ্ছে না। তবে আমি যেটা চেষ্টা করেছি যে এই জায়গাটাতেই একটু কী করে ন্যাচারাল বিষয়টি আনা যায়। আমি আমার সন্তানকে ছোটোবেলা থেকেই ওকে নিয়ে, আমাকে নিয়ে, যেমন আমার আব্বা মাঠে যেতেন, ওকে একটু সুযোগ পেলেই
মাঠ ঘাটে বেরিয়ে নিয়ে যাওয়া, গ্রামে নিয়ে যাওয়া। এখনো পর্যন্ত দুটো ঈদ আমরা গ্রামে করি, একেবারে সব ভাই বোন মিলে সব সন্তানদের নিয়ে গ্রামে গিয়ে হই হুল্লোড়, ওদেরকে মুক্ত করে দিই, একটু থাকুক, এটা একটা দিক। দ্বিতীয়ত কালচারাল যে বিষয়টি, এখন কিন্তু মোবাইল টেকনোলজির কারণে, ইউটিউব এবং তথ্য প্রযুক্তির কারণে আমাদের সন্তানরা খানিকটা গেমস খেলার মুখী হয়েছে। তো আমি যেটা চেষ্টা করেছি ওদের সাথে একটু আড্ডাবাজ হয়ে ওঠা। আমার বাবা ভীষণ রাগি, এখনও পর্যন্ত আমরা কিন্তু তার চোখের দিকে তাকিয়ে কথা বলতে সাহস পাই না, এবং আব্বা যদি একটা কথা বলেন সেটা যদি রং কথা হয়, জি আব্বা জি, পরক্ষণে হয়তো একদিন পরে আমরা বলি আব্বা ওইটা সম্ভবত কথাটা কিন্তু এরকম ছিল না, বিষয়টা এরকম ছিল, তখন আব্বা বলেন যে হ্যাঁ বাবা বিষয়টা বোধহয় তাই। কিন্তু ওই মুহূর্তে প্রতিবাদ করার সাহস কিন্তু আমাদের এখনও নাই। এবার আমরা কিন্তু আব্বা আবার যখন আড্ডায় বসি, আমরা খেতে বসছি, ভীষণ হাসাহাসি হচ্ছে, আমি এখনও গিয়ে মার ঘরে শুই, আব্বা মা মাঝখানে আছে, আব্বা মার মাঝখানে শুয়ে পড়ে গল্প করছি। এই যে একদিকে যেমন শাসনের কাঠি, আর একদিকে ভালোবাসার একটা একেবারে অফুরন্ত একটা ভাণ্ডার। তো আমি আব্বার মতো হতে পারিনি, কিন্তু সেটা হবার সেটা অন্তত কিছুটা দেবার আমার সন্তানকে চেষ্টা করি। এখন যেহেতু আমরা ব্যস্ত, আমাদের সন্তানরা প্রাইভেট কোচিং পড়াশোনা নিয়ে ব্যস্ত, অন্তত খাবার টেবিলে তাদেরকে নিয়ে একসাথে বসে আড্ডা দেওয়া, গল্প, হাসি, ঠাট্টা, আর কালচারালি তাদেরকে একটু সুস্থ সংস্কৃতি ধরিয়ে দেওয়ার চেষ্টা করা। যেমন ছোটোবেলাতে আমার সন্তানকে, ও খুব ভালো গান করে, ওর গানের কণ্ঠটা ভালো, আমার তো হেরে গলা, কিন্তু আল্লাহর শুকরিয়া আমার বড় ছেলেটা অসাধারণ কণ্ঠ তার, এবং তাকে বেসিক প্রশিক্ষণও দেওয়া হয়েছে, সঙ্গীতের ছাত্র দিয়ে তাকে গান শেখানো হয়েছে, অসাধারণ ক্লাসিক্যাল আধুনিক একাডেমিক শিক্ষাটা পেয়েছে, একাডেমিক শিক্ষাটা সে পেয়েছে, এবং নজরুল সঙ্গীত অসাধারণ গায়, এবং তার ইউনিভার্সিটিতে সে টপ লিস্টের একজন শিল্পী হিসেবে কাজ করছে। আর একটু পরিচ্ছন্নতার যে বিষয়গুলো, কোন সাহিত্যটা পড়া উচিত আমার জন্য, এইটুকু বোঝ তৈরি হয়েছে আমার তিনটা সন্তানের মধ্যেই, যে এই বইটা আমার না, এই বইটা আমার, এই সঙ্গীতটি আমার না, এই সঙ্গীতটি আমার, এই ফিল্মটি আমার না, এই ফিল্ম এই ফিল্মটি আমার, এই গেমসটি আমার না, এই খেলাটি আমার, এই যে এটাকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করা, তা আমি এটা চেষ্টা করছি, এবং আমি বিশ্বাস করি যে ওরা খানিকটা ফলো করবার চেষ্টা করে। আমি একটা জিনিস খেয়াল করি যে অনেক সময় বাবার ভয়ে মায়ের ভয়ে লুকোচুরি খেলা, কিন্তু আমি আল্লাহর শুকরিয়া যে আমার সন্তানদেরকে এমনভাবে করতে চাই যে ওরা যখন প্রেম করলো সেটা আমার সাথে শেয়ার করে, সেটাই ওদের সাথে একেবারে খোলামেলা হওয়া, কারণ বাবার চেয়ে মায়ের চেয়ে বড় কল্যাণকামী বন্ধু আর বন্ধুবার কেউ নাই। এই জায়গাটা তাদেরকে বোঝাবার চেষ্টা করেছি এবং এখনও করি। এই যে আমি যখন বাইরে আসি বা আমার ছেলেটা যখন বাইরে যায়, সে এখন ইউনিভার্সিটি পড়ছে, কিন্তু এখনও ওই চোখ মুছতে মুছতে এসে চলে যায়। গত রাতেও ফোন করে বলছে আব্বু বাবা তুমি তাড়াতাড়ি চলে আসো, ভাল লাগছে না, মানে কারোই কিছু ভাল লাগছে না আর বাসায়। এই যে একটা পরিবেশ, এটা গড়বার চেষ্টা করছি। ন্যাশনাল বিউটিটা আমরা না দিতে পারলেও অন্তত এই সময়ে এই সমাজে যতটা তাদেরকে মানে স্বাভাবিকতার মধ্য দিয়ে বেড়ে তোলা যায়। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর। আমরা আসলে এই প্রোগ্রামের উদ্দেশ্যও কিন্তু আমাদের এটি যে আমাদের এই যে সাংস্কৃতিক দিক থেকে যারা এগিয়ে থাকা মানুষ, বিশেষ করে পজিটিভ ইতিবাচক মূল্যবোধে যারা সন্তানদেরকে বেড়ে তুলছেন বা যারা বড় করছেন, তাদেরকে আমরা সাধারণ দর্শকদের সামনে এই কারণেই হাজির করি। একটা জিনিস কিন্তু আপনি খেয়াল করবেন যে আমি যত বড়ই হই না কেন, আমার কিন্তু একটা পাখি সারাদিন সেটা নিরে ফেরে, আমার কিন্তু ফেরার জায়গা আমার পরিবার, পরিবার আমার স্ত্রী, রাইট। রসুলের একটা হাদিস আছে, খুব ওই হাদিসটা আমাকে খুব আলোড়িত করে যে কেয়ামতের দিন কিন্তু সহজে আমাকে ছেড়ে দেওয়া হবে না, আমার সম্পর্কে আমার স্ত্রীর সুপারিশ নেবে, রাইট, আমার স্ত্রীর সম্পর্কে আমার সুপারিশ লাগবে। এবং একটি হাদিস আছে এরকম যে স্ত্রী যদি বলে যে তার স্বামী ভালো তাহলে সে ভালো, সে ভালো, সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম, রাইট, সেই ব্যক্তি উত্তম যে তার স্বামীর কাছে উত্তম, সেই স্ত্রী উত্তম, সেটাই। তারপরে সন্তানদের ক্ষেত্রে এই জায়গাটা তো আমরা অনেকেই অনেক ব্যস্ততা করি, অনেকেই আমি সমাজ নিয়ে, সংস্কৃতি নিয়ে, কবিতা নিয়ে, গল্প নিয়ে, আমার সিনেমা নিয়ে, আমার কেরিয়ার নিয়ে পরিবারকে আমি পিছনে ফেলতে চাই, এই জায়গাটা চরম ভুল। এটি এটি একটি চরম ভুল, এবং যে লোকটা পরিবার সামলাতে পারে না সে সমাজ সামলাবে কি কি করে? তার সন্তান ডিরেল, সে সমাজকে কি শিক্ষা দেবে? তার স্ত্রীর সাথে নিজের সম্পর্ক নাই, সে কি করে আর একটা নতুন সমাজের স্বপ্ন দেখাবে? সেটাই, খুবই চমৎকার বলেছেন ডক্টর মাহফুজুর রহমান আখন্দ। আমাদের সামাজিক মূল্যবোধের যে অবক্ষয়গুলো, এটি কিন্তু পরিবার থেকেই শুরু হয়, এবং পরিবারের প্রধান কর্তা ব্যক্তি এর জন্য দায়ী,
দেখা যাচ্ছে যে তারা পরিবারের সময় নিয়ে দিয়ে বাইরের সময় দিচ্ছে, নিজের সন্তানরা উচ্ছিন্ন চলে যাচ্ছে। এই প্রবণতাটা এত বেশি প্রকট আকার ধারণ করেছে এবং অনেক সময় সন্তানদেরকে সময় দিতে পারে না বলে তারা তাদের হাতে কিন্তু ডিভাইস তুলে দিচ্ছে। এটি আর একভাবে হত্যা করলো তাকে, একেবারে চরম। দ্বিতীয় আর একটি ভুল সিদ্ধান্ত নিল, নিজের সময় না দেয় একটা ভুল, আর ওটাকে কভার করার জন্য, কভার দেওয়ার জন্য তিনি আবার ডিভাইস দিচ্ছেন। পরিবারের ক্ষেত্রে আর একটা বিষয় হয় মাহবুব ভাই, সেটা হলো যে আমরা খানিকটা সংকোচে ভুগি, আমার সন্তানটা বড় হয়েছে, সুতরাং আমার আর আমার স্ত্রীর মধ্যে সম্পর্কটা দূরত্ব তৈরি করতে হবে, আমরা কাছাকাছি বসবো না, হাসবো না, হ্যাঁ, কারণ লজ্জার ব্যাপার। কিন্তু আমি মনে করি এইটা লজ্জার বিষয় নয়, বরং ওদের দেখানো উচিত যে আমার সম্পর্ক, আমার তোর মা বাবার সম্পর্কটা কেমন, এখান থেকে শিক্ষা নেয়া। আমি আমার বাবাকে দেখি, মাকে দেখি, এখনো আমার মা বা আমার বাবা এক পা নড়ার মতো দুজন দুজনকে ছাড়া চলেন না। আমার মিসেস খুব রসিকতা করে বলেন যে লাইলি মজনুর ইতিহাস ফেল আমার শ্বশুর শাশুড়িকে দেখলে, মাশাআল্লাহ। এই যে অবস্থাটা, এই জায়গাটা আমরা কিন্তু অনেক জায়গায় গ্যাপ তৈরি করি, সত্যি। এই গ্যাপগুলো করবার চেষ্টা করি মুকুল ভাই, সেটা হলো যে বিকেলবেলা হাঁটতে যাচ্ছি আমার মিসেসকে সাথে নিয়ে, হাঁটছি, তাকে নিয়ে একটু ঘুরলাম ফিরলাম, একটু আইসক্রিম খাওয়া হলো, আবার আইসক্রিম বেঁধে নিয়ে বাসায় আসলাম, একসাথে সবাই মিলে একটু আড্ডা মেরে খেলাম। এই যে উৎসবের এই জায়গাটা, আমি এই কথাগুলো বারবার তুলছি এই কারণেই, আমরা কিন্তু একটা ভয়াবহ সংকটের মুখে যাচ্ছি। কবি আল মাহমুদ একটা কলাম লিখতেন দশ দিগন্তে উড়াল, সেখানে তিনি পরিবার নিয়ে একটা কমেন্ট করেছিলেন, আগামী 30 বছর পর বাংলাদেশে পারিবারিক তন্ত্র ধ্বংস হয়ে যাবে। আমি তার জীবিত অবস্থা তাকে বলেছিলাম যে 30-এর মধ্যে কিন্তু প্রায় 12 চলে গেছে, তো তাতে কিন্তু ধ্বংসের কাছাকাছি চলে গেছে আমরা, আপনারা এটাকে কীভাবে দেখেন? তো বলছে তোমরা যদি সচেতন না হও তাহলে 30-এর আগেই শেষ হবে, সত্যি। এবং সেটি কিন্তু একদম চরম বাস্তব হিসেবে কিন্তু আমাদের সামনে উঠে এসছে যে পরিবারগুলো ধ্বংস হচ্ছে, পরিবারগুলো বিচ্ছিন্ন হচ্ছে। তো এই যে বিচ্ছিন্নতাটা, এটা এত প্রকট, যেগুলো সিটি কর্পোরেশনে লাখ লাখ মামলা পড়ে আছে বিচ্ছিন্ন হওয়ার জন্য। তো এই জিনিসগুলো কিন্তু এই সাংস্কৃতিক দিকগুলোকে অবহেলা করা বা এই বিষয়গুলোকে গুরুত্ব না দেওয়ারই কিন্তু একটা ফল, যেটি আপনি খুব সুন্দরভাবে তুলে মেনটেন করে যাচ্ছেন বা সন্তানদেরকে সময় দিচ্ছেন, স্ত্রীর সাথে মধুর সম্পর্ক বজায় রাখছেন, আলহামদুলিল্লাহ। এটি আমাদের দর্শকদের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে আমরা আশা করছি। তো ডক্টর মাহফুজুর রহমান আখন্দ, আপনার জীবনে আপনার প্রত্যেকটি মানুষেরই আইডল থাকে, অবশ্যই আমরা যারা মুসলমান বা মুসলিম তাদের প্রধান আইডল আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু এরপরে কিছু মানুষের প্রভাব মানুষের জীবনে থাকে, আপনার জীবনে কার প্রভাব সবচেয়ে বেশি? সময়ের সাথে সময় পাল্টিয়েছে, একজন একমাত্র আইডল তো আল্লাহর রাসূল আছেনই। যেমন আমি যখন সারিয়াকান্দিতে ছিলাম তখন আমার ওখানে কিছু শিক্ষক ছিলেন, আইয়ুবউদ্দিন স্যার এখনও আছেন, যিনি আমার শিল্প সাহিত্যের অঙ্গনে কাজ করেছেন, তাকে আমি খুব শ্রদ্ধার সাথে দেখি। বগুড়ায় এসে ওই যে বললাম শাহাবুদ্দিন স্যারের কথা বলি, পরবর্তীতে এসে সাংস্কৃতিক অঙ্গনে এসে যে মানুষটি আমার জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছেন তিনি হচ্ছেন কবি মতিউর রহমান মল্লিক। মতিউর রহমান মল্লিক, তাকে আমার সৌভাগ্য যে দীর্ঘদিন তাকে দূর থেকে পাঠ করেছি, আর 2 বছর একসাথে একইভাবে কাছাকাছি থেকে দিন রাত 24 ঘন্টা একসাথে সফর করা, পাঠ করার সুযোগ হয়েছে। এবং সেখান থেকে সাবিনা মল্লিকের যে উদারতা, যে কারণে মতিউর রহমান মল্লিক হতে পেরেছেন, ওই জায়গা থেকে আমি একটা শিক্ষা পেয়েছি যে স্ত্রীর সহযোগিতা ছাড়া মল্লিক হয় না, সাবিনা মল্লিকের সহযোগিতা ছাড়া মল্লিক হয় না, আর মল্লিকের মতো ব্যক্তিত্ব না হলে সাবিনা মল্লিকরা অত উদার হয় না, এই জায়গার স্বীকৃতির দরকার। তো এখানে তিনি একটা প্রভাব। আর আমার শিক্ষা জীবনে যে যিনি আমার সবচেয়ে বেশি প্রভাবের আমার গুরু, তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর মহিবুল্লাহ সিদ্দিকী, ম্যান অফ চিটাগং। তো সুতরাং সাংস্কৃতিক অঙ্গনে এই দিকটা হচ্ছেন মতিউর রহমান মল্লিক, আমার শিক্ষা জীবনের ক্ষেত্রে প্রফেসর মহিবুল্লাহ সিদ্দিকী, আর সংস্কৃতির সূচনাটায় অধ্যাপক আইয়ুবউদ্দিন, আর লাইফ স্টাইলের ক্ষেত্রে আমি আমার বাবা মাকে ফলো করবার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, একসাথে আমরা অনেকগুলো পছন্দের ব্যক্তির নাম জানলাম। আসলে সত্যি বলেছেন, আমাদের জীবনের এক একটা পর্বে এক একজন মানুষ আইডল হয়ে থাকেন এবং তাদের প্রভাব জীবনব্যাপী আমরা অনুভব করে থাকি। এক্ষেত্রে আপনার জীবনের যে সেই স্কুল শিক্ষক, এর পরবর্তীতে ভার্সিটির শিক্ষক এবং পরবর্তীতে কবি মতিউর রহমান মল্লিক, তাদের প্রভাবটা আপনার ভেতরে দারুণভাবে আপনি তাদের দ্বারা আলোড়িত হয়েছেন এবং তাদের কথা স্মরণ করছেন আজকে। আপনি, আমরা জানি যে বাংলাদেশে একটা অনেক বড় সংগঠন রয়েছে কবিতা বাংলাদেশ,
এই কবিতা বাংলাদেশের এখন আপনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন, বাংলাদেশের এই বৃহত্তম সংগঠনটিতে কাজ করতে গিয়ে আপনার অভিজ্ঞতা কেমন? আমার 2003 সালে প্রথম একটু কাজ করবার সুযোগ হয়েছিল মতিউর রহমান মল্লিকের সাথে, যখন উনি সাধারণ সম্পাদক ছিলেন, কবি আল মাহমুদ সভাপতি ছিলেন, তখনই দেখেছি যে হ্যাঁ, এবং কাছে থেকে দেখেছি তিনি কোন কোন ধরনের বাধাগুলো মোকাবেলা করছেন এবং কোন কোন সুযোগ সুবিধাগুলো তিনি দেখতে পাচ্ছেন, সম্ভাবনা তো সেইটা। এখন পর্বে পর্বে তার ওই ওসিয়তগুলো মনে পড়ে, তো আলহামদুলিল্লাহ আমি খুব সম্ভাবনায় দেখি। সারা দেশে এক ঝাঁক, আপনি যদি 70 দশক বলেন, 50-এর দশক 60-এর দশক তো চলে গেছে, 70 দশক থেকে শুরু করেন, আমার যিনি সভাপতি 60-এর দশকের অন্যতম কবি আল মুজাহিদি, 70-80-এর দশক, 80-এর দশক তো আমাদের সম্ভাবনা একটা অফুরন্ত দুয়ার। আমি মনে করি যে আমাদের সাহিত্যের একটা স্বর্ণালী যুগ তিনি দিয়েছেন 80-এর দশকের এই সব কবিরা। এরপর 90 দশকে এসে কিন্তু আর একটা বড় ঝাঁক, 80-এর দশকে যারা এসেছেন সেই ঝাঁকটাকে আরও বেশি ঋদ্ধ করেছে 90 দশক এবং 0 দশক বলেন আর 1ম দশক বলেন, এবং তরুণদের মধ্যে একটা বড় সম্ভাবনা আমি খেয়াল করছি। এবং মাঝে মধ্যে খুব নিজেকে অপরাধী মনে হয় যদি এই সম্ভাবনাটাকে কাজে না লাগাতে পারি, আল্লাহর কাছে দায়ী হতে হবে, জবাবদিহি করতে হবে। তবে আমি মানে সমস্যার চেয়ে সম্ভাবনাকেই বেশি দেখি। আর মতিউর রহমান মল্লিকভাই একটা কথা বলতেন, প্রতিভাবানরা এরা খুব বেশি আবেগপ্রবণ, অনুভূতিপ্রবণ হয়, এদের অনুভূতিগুলো খুব সূক্ষ্ম, অভিমানী হয়, তবে এরা হিংসুটা হয় না। সত্যি তো, বিশেষ করে যার মধ্যে বিশ্বাস আছে, ইমানিয়াত আছে, মূল্যবোধের চাষবাস আছে, এরা হিংসুটা হয় না, এরা একটু অভিমানী হয়, এরা একটু সূক্ষ্ম অনুভূতি সম্পন্ন হয়, একটু মানে মূল্যায়ন না হলে অভিমান করে। এর অভিমান মানে এই নয় যে তিনি হিংসা প্রতিহিংসার আগুনে চলছেন, তা নয়। তো আমাদের এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, যে আমাদের ভাইয়েরা তারা কেউ হিংসুটা নয়, তারা অভিমানী কিন্তু একে অপরের জন্য কল্যাণকামী, অভিমানী আবার কল্যাণকামী। হ্যাঁ, তো অভিমানটা থাকবেই। হাসান বিন সাবিতের জীবন দেখেন, আবদুল্লাহ বিন রাওহার জীবন দেখেন, তারা সাহাবি, জাল্লুল কাদর সাহাবি, তাদের মধ্যে কঠিন অভিমান ছিল, কিন্তু কেউ কিন্তু অকল্যাণকামী ছিলেন না, হিংসুটে ছিলেন না, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমি কবিতা বাংলাদেশে একটা বড় সম্ভাবনা এই জায়গা থেকে দেখি, যে আগামীর বাংলাদেশ শিল্প সাহিত্যের বিশুদ্ধ ধারার বাংলাদেশ, এটা আমি দেখতে পাচ্ছি। আমরা প্রথম পর্বে আপনার সৃজনশীল কাজগুলো নিয়ে কিছুটা আলোচনা করেছি, আপনি পর্যন্ত বই লিখেছেন কতটি? বই প্রকাশিত হয়েছে 22টি, আর পাণ্ডুলিপি কয়েকটা আছে, এর মধ্যে 8টা বই আছে আমার গবেষণা ইতিহাস গবেষণা কেন্দ্রিক, যেটা এর মধ্যে 5টা বই অনার্স মাস্টার্স লেভেলে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ানো হয়, রেফারেন্স বুক হিসেবে চলছে। 2টো আমার রিসার্চ বই, রোহিঙ্গা সমস্যা ও বাংলাদেশ, আরাকানের মুসলমানদের ইতিহাস। এই 2টো বই রোহিঙ্গা এবং আরাকান কেন্দ্রিক মাস্টারপিস হিসাবে, এটা আমরা জানি যে আসলে রোহিঙ্গা সমস্যা সংকট, আরাকানের মুসলমানদের ইতিহাস, যে 2টো গ্রন্থ, এটি সত্যি মাস্টারপিস এবং এর কোনো বিকল্প বই এখন পর্যন্ত আমরা দেখিনি। তা আমরা আশা করছি যে আপনি আরও অনেক গবেষণাধর্মী বই হয়তো আপনার হাতে রয়েছে, সেগুলো নিয়ে কাজ করবেন। রোহিঙ্গাদের নিয়ে কাজ তো আপনার অব্যাহত রয়েছে, এটা তো আমার মূল গবেষণা কেন্দ্রবিন্দু। তো ডক্টর মাহফুজুর রহমান, এখন তো আমরা একেবারে শেষের দিকে, এখন আমরা আপনার একটু পছন্দ অপছন্দ নিয়ে কথা বলবো। আমরা মানুষের সমাজে বাস করি এবং স্বাভাবিকভাবেই মানুষের সাথে ওঠা বসা করতে হয়, মানুষের মধ্যে কোন দিকটি আপনার সবচেয়েতে অপছন্দের? আমার মুখে প্রশংসা করলো, বাইরে গিয়ে আমার সম্পর্কে উল্টাপাল্টা কথা বললো, এটা আমার অপছন্দের। আমি পছন্দ করি সেটাই যে আমার ত্রুটিগুলো যদি আমাকে সরাসরি ধরে দেওয়া হয়, তবে রুক্ষ ভাষায় নয়, একটু মোলায়েম ভাষায়, এখন তোমার এই দিকগুলো আরও সচেতন হওয়া উচিত। মুখে এক, বাইরে আর এক, এটা আপনার অপছন্দ? এটা ভীষণ অপছন্দ আমার, এটাই। আমি কোন এক কবি বলেছিল যে মুখে এক আর বাইরে আর এক, তাদের জন্য দরজা বন্ধ রাখ। মানে আসলে এই ধরনের হিংসুটে এবং পরশ্রীকাতর মানুষের জন্য আসলে আমাদের সাবধান হওয়া দরকার। আপনি কোন রং পছন্দ করেন? রং এটাও একটু ফ্লেক্সিবিলিটি আছে, একসময় আকাশি রংটা আমার খুব ভীষণ পছন্দ ছিল, এখন একটু কেন যেন মানে লালের প্রতি একটু ঝোঁক আছে,
আর এর সাথে একটু রংচঙা, যেটা আমাদের এক বন্ধু বলেছিলেন যে 50 পেরোনোর পরে নাকি সবাই সূর্যটাকে টেনে পূর্ব দিকে নিতে চায়, এই জন্য একটু রংচং। এই যে এখন যেমন একটা পড়ে আছে সবুজ, পড়েছেন সবুজ, একটু হালকা টিয়া রং, টিয়া রং, সবুজ টিয়া এবং লাল টকটকে টানা, একটু খয়েরি লাল, এই টাইপের কালারগুলো আমার বেশি। এবং আপনি তো সুন্দর খয়েরি কালার করেছেন দাড়ি এবং চুলে, দাড়ি চুলের সাথে এখন তো হয়ে গেছে সাদা থেকে একটু। খাবারের মধ্যে কোন খাবার আপনার সবচেয়ে বেশি পছন্দের? একেবারে খুব ন্যাচারাল ফুড, ভর্তা ভাত, সাদা ভাত, তার সাথে ছোট মাছ, একটু ভর্তা, একটু মসুরের ডাল, মসুরের ডাল, ঘন একটু মসুরের ডাল, আর সবজি। আমার মা এটা খুব ভালো রান্না করেন, সেটা হলো যে অনেক প্রকারের সবজি একসাথে দিয়ে মাছ রান্না, মিক্সড সবজি মাছ সহ, এটা একটা। আর একটা জিনিস এখনও বগুড়ায় শিখিয়েছে, বগুড়ার আলু ঘাঁটি, হাগড়ায় আলুর ভর্তা, হাগড়ায় আলুর ভর্তা এবং আলু ঘাঁটি মাছ দিয়ে কিংবা গরুর গোশ দিয়ে। আচ্ছা, আলু ঘাঁটি, এটা চমৎকার। এবং এই রান্নাটি বিশেষ করে ওই যে এক ধরনের মজলিস বলে গ্রামে, এখানে অসাধারণ রান্না করা হয়। আমার গাইবন্ধায় মজলিসে আর একটা জিনিস দেয়, সেটা হচ্ছে যে পিঠালি, গরুর গোশের সাথে আটা দিয়ে এক ধরনের রান্না করে, এটাকে পিঠালি বলে। আচ্ছা, এটা খুব মজার, মজার, এটা হলো চার্মিং খাবার, এটা হলো মজলিসের ক্ষেত্রে। আর পারিবারিক ক্ষেত্রে এই রান্নাগুলো, রিচ ফুড যেটা চলছে, এটা আমি পারতপক্ষে একটু আনেজি ফিল করি। তো লেখার মধ্যে তো আপনি বিভিন্ন ধরনের, একজন সব্যসাচী লেখক আপনাকে বলবো, ছড়া লেখেন, কবিতা লেখেন, গবেষণা লেখেন, গল্প, প্রবন্ধ, সব কিছুতেই আপনার পদচারণা। লেখাতে কোন বিষয়ে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনি? আসলে আমার প্রফেসর মহিবুল্লাহ সিদ্দিকীর কথাটা বলতে হয় যে তোমাকে এমন একটা স্বতন্ত্র চরিত্র করতে হবে, তুমি যখন গবেষণার টেবিলে তখন তুমি যে কবি, তুমি যে গীতিকার, এটা ভুলে যেতে হবে, তুমি গবেষক। তো আমি গবেষণার টেবিলে যখন বসি তখন আমি এই বিষয়গুলো ভুলে যাই। আর গানের ক্ষেত্রে আমি খুব স্বাচ্ছন্দ্য ফিল করি, গীতি কবিতার ক্ষেত্রে, ছড়ার ক্ষেত্রে। তবে ইদানিং কবিতার প্রতি আমার একটা ঝোঁক এসেছে, কবিতা পড়ছি, কবিতার যে আধুনিকতা, মাঝখানে আমি কবিতা থেকে নির্বাসিত হয়েছিলাম যে কবিতা বোধহয় আমার দ্বারা হবে না, কারণ এত বেশি আড়ষ্ঠতা এবং এত বেশি মানে দুর্বদ্ধতা কবিতা ভিড় করেছে। পরে দেখলাম না, কবিতা দুর্বদ্ধতা দিয়ে, দুর্বদ্ধ কবিতা দিয়ে মানুষকে আসলে কিছুই করা যায় না। সহজ দুই চারটা কবিতা হতে পারে, আমার পাঁচটা কবিতা দুর্বদ্ধ থাকতে পারে, কিন্তু ওভারঅল সহজীকরণের মধ্য দিয়ে মতিউর রহমান মল্লিক যেভাবে করেছেন, আল মাহমুদ যেভাবে যে ধারায় গেছেন, শামসুর রহমান যে ধারায় গেছেন, আমি পাঠ করবার চেষ্টা করছি, কবিতার দিকে আমি যাচ্ছি। তো ডক্টর মাহফুজুর রহমান আখন্দ, আমরা আর আপনাকে বেশি প্রশ্ন করে আজকে আর জর্জরিত করব না, আমরা ইনশাল্লাহ আগামীতে আবারও আমাদের সুযোগ হবে। আজকে আমরা আপনার পুরো জীবনের উপর একটি আলোকপাত করেছি, আপনার পছন্দ অপছন্দ আমরা কিছুটা জেনেছি, লেখালেখির বিষয়েও আমরা কিছুটা জানলাম। তো সর্বশেষ আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আসলে তো সব তো দর্শকদের উদ্দেশ্যে বললাম, মানে স্পেশাল এর মধ্য দিয়ে আমি দর্শকদের যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, আমার পরিবার আমার পৃথিবী, এই কনসেপ্টটা আমাদের মাথায় ধারণ করা উচিত। পরিবার যদি আমার না থাকে, আমার পৃথিবী কিন্তু ঘোলাটে। যেমনটি আমরা বলি, রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে, কিন্তু বইখানা অনন্ত যৌবনা যদি তেমন বই হয়, এটা যেমন সত্য কথা, ঠিক পরিবারের ক্ষেত্রেও তাই। যে যদি একটা ভালো পরিবার আমি গঠন করতে পারি, পারিবারিক ক্ষেত্রে যদি আমি ইউনিক হয়ে উঠি, তাহলে আমি সমাজে ইউনিক হব, তাহলে আমি পৃথিবীর কাছে ইউনিক হব। সুতরাং পরিবার এবং পরিবার, আর পরিবার তখনই সুন্দর হবে যখন আমার ভিতরে একটা মূল্যবোধের চাষবাস তৈরি হবে, আমার সন্তান আমাকে দেখে শিখবে যে হ্যাঁ, আমার বাবা এই, আমার মা এই, আমি নিজে চরিত্রহীন, আমি নিজে মূল্যবোধের চাষবাস করি না, আর আমি সন্তানদেরকে মূল্যবোধের কথা বলবো, এটা হবে না, হয় না, বৈপরীত্য, বৈপরীত্য। তো সুতরাং আমার সৃষ্টির কথা রয়ে থাক থেকে যাবে, আমার ব্যস্ততা থাকবে, সব কিছুর মধ্য দিয়ে পরিবারকে সময় দেয়া, একটা পরিবারকে, আগামী প্রজন্মকে গড়ে তোলার জন্য আমার পরিবারকে আইডল হিসেবে উপস্থাপন করবার চেষ্টা করা। এই জায়গায় যদি আমরা সফল হই, তাহলে আমরা সফল হব। আমি একটা কথা কিন্তু বলি এভাবেই, চৌকো ফুলের ঘ্রাণ, এটি আমার সর্বশেষ এবারে প্রকাশিত কবিতা গ্রন্থ। চৌকো ফুল, চার কোনা বিশিষ্ট ফুল, এটা আসলে সবগুলো কবিতে চার লাইনে। আচ্ছা, এই ধরনের ফুল কি আছে? চৌকো ফুল আমি জানতাম না, পরে আমার এটা মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আমার ছাত্রী, তিনি আমার সাথে পিএইচডি করেছেন, ডক্টর মুর্শিদা খানম, তিনি বললেন যে আছে এরকম একটা ফুল তার এলাকায়, আমরা যেটা ট্যাবরাই ফুল বলি,
এক এক জায়গায় এক এক নাম, তো ওখানে নাকি চৌকো ফুল বলে। আচ্ছা, ওই টাইপের। তো আমি নামটা তখন সেটিও আবার আপনি মোরকম মোচনের সময় জেনেছেন, তার আগে জানেন না? তার আগে না। চৌকো ফুল মিন হচ্ছে চার কোনা বিশিষ্ট ফুল। এখানে সবগুলো কবিতা চার লাইনের, এই জন্য এটাকে আমি চৌকো ফুল নামে ও অভিহিত করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে মূল বিষয়টি জানা গেল, এই চৌকো ফুলটা এখানে। তো এখানে সর্বশেষ কবিতাটি এখানে এইভাবে আছে, ক্ষয়ে যায়, ক্ষয়ে যায় বেদনার চিন, ক্ষয়ে যায় পাহাড়ের মুখ, ক্ষয়ে যায় স্বপ্নের দিন, রয়ে যায় সৃষ্টির সুখ। এই যে সৃষ্টির সুখটাই কিন্তু রয়ে যায়, আমি যদি আমি ভালো কিছু সৃষ্টি করে যেতে পারি, সেই সুখটাই আমাকে নিয়ে যাবে, আমার পরিবার, আমার সমাজ, আমার সাহিত্য, আমার শিল্প, সব জায়গায় যদি বিশুদ্ধ কিছু সৃষ্টি করে যেতে পারি, সেই সৃষ্টিটাই আমাকে সফলতা নিয়ে যাবে দুনিয়া এবং আখিরাতে। আমি আশা করব আমরা ওই জায়গাটাতে সবাইকে কেন্দ্রবিন্দু হিসেবে থাকবার জন্য আমি পরামর্শ দেব। ধন্যবাদ মাহফুজ ভাই, অসাধারণ অসাধারণ কথা বলেছেন শেষে এসে। আরও পুরো অনুষ্ঠানটি অসাধারণ ছিল আপনার, কিন্তু শেষে এসে যে বাণীটি আমাদের দর্শকরা পেল, এটি যদি তারা ফলো করে বা এটি যদি অনুসরণ করে, তাহলে নিশ্চয়ই তারা একটি সুন্দর জীবন পাবে, সুন্দর পরিবার পাবে, সুন্দর একটি দেশ এবং সুন্দর একটি পৃথিবী পাবে আমরা আশা করছি। তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের প্যানভিশন টিভিতে এসে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, প্যানভিশনে এতক্ষণ যারা অনুষ্ঠান দেখলেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকের এই আয়োজনে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত ডক্টর মাহফুজুর রহমান আখন্দের বর্ণাঢ্য জীবনের নানান কথা শুনেছি, জেনেছি এবং তার অনেকগুলো পরামর্শ আমরা পেয়েছি আজকের এই অনুষ্ঠানে। তার এই পুরো জীবনটি আমাদের জন্য একটি উদাহরণ, তার এই পুরো জীবনের প্রত্যেকটি পরতে পরতে রয়েছে আমাদের জন্য অসংখ্য শিক্ষা, সেই শিক্ষাগুলো যেন আমরা গ্রহণ করতে পারি এবং ডক্টর মাহফুজুর রহমান আখন্দের যে পজিটিভ দিকগুলো রয়েছে, তিনি যেভাবে সমাজকে দেখতে চান, পরিবারকে দেখতে চান, দেশকে, রাষ্ট্রকে, পৃথিবীকে দেখতে চান, সেই চাওয়ার মধ্যে রয়েছে কল্যাণ, সেই কল্যাণের দিকে যেন আমরা এগিয়ে যেতে পারি, এ আশা রেখেই আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। দেখা হবে আগামী দিনে নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।